আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি শালন্ত সিসির পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই পর্বের ভিডিওটি দেখার জন্য। আজকে শুক্রবার, এই জন্য চিন্তা করলাম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি, কারণ কয়েকদিন হয়ে গেল কোনো ধরনের ভিডিও তোষিবা ই স্টুডিও মেশিনে দেওয়া হয়নি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনাদের সাথে তোষিবা ই স্টুডিও এই মেশিনটি কেনার পর থেকে কী কী সমস্যা হয় এবং কীভাবে সমাধান করতে পারেন এই পুরো বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি। অবশ্যই আপনারা যারা তোষিবা ই স্টুডিও 303A অথবা 309A মেশিনগুলো ব্যবহার করতেছেন অথবা ছোটো সাইজের, আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন তাহলে অবশ্যই আপনাদের অতিরিক্ত কমেন্ট এবং অতিরিক্ত সার্চ করে লাগবে না, এই ভিডিও থেকে অনেকগুলো সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, মিস করবেন না আপনারা কোনো অংশ। আমি যে জিনিসটি এখন আপনাদের সাথে প্রথমে শেয়ার করবো, যারা তোষিবা ই স্টুডিও 303 এই মেশিনটি কিনতে চান অথবা কিনেন অথবা ব্যবহার করতেছেন, আপনি আমার ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি, আপনারা যারা তোষিবা ই স্টুডিও 303 অথবা 309 এই মেশিনগুলো কেনার পরে, যেমন কেনার পরই যে সমস্যাটি হয় প্রথমে, এটি হলো আপনাদের যে টুনারটি মেশিনের সাথে একটি দেওয়া থাকে টুনার টেস্টিংয়ের জন্য, অর্থাৎ ফটোকপি হয় কি না এই মেশিনটি দিয়ে অথবা ফটোকপি টেস্ট করার জন্য কয়েকটি কপি 500 অথবা 1000 কপি হয় আর কি, একটি টুনার সাথে দেওয়া থাকে। তো ওই টুনারটা দিয়ে আপনারা কী করেন, ফটোকপি মানে কাজ করেন, কাজ করার পর আবার ওই টুনারটাই রিফিল করে ফেলেন। আপনারা ওই টুনারটা রিফিল করার প্রয়োজন নেই, আপনারা যখন একটি টুনার ব্যবহার করা শেষ হয়ে যাবে, যেমন মেশিনের সাথে যে টুনারটি দেওয়া থাকে এটি যখন শেষ হয়ে যাবে তখন আপনি নতুন একটি টুনার কিনতে হবে। এই টুনারটির বাজার মূল্য 3000 অথবা 3500 টাকা হবে যে টুনারটি কেনা লাগবে আপনার। এটি হচ্ছে মূল বিষয় যে টুনার আপনার যদি সাথে যেটি দেওয়া থাকে এটি যদি আপনি দিয়ে ব্যবহার করেন তাহলে পরবর্তী সময় ওই টুনারটি রিফিল না করাই ভালো। ওই টুনারটি রিফিল করলে অনেক ধরনের সমস্যা হয় পরবর্তী সময়, মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শুধুমাত্র এই একটি ভুলের কারণে। আমরা বাঙালি তো সাধারণত যে জিনিসটি করে থাকি, টুনারটি যেটি টেস্টিংয়ের জন্য দেওয়া থাকে আমরা নগদ 3000 টাকা খরচ কীভাবে করবো এই চিন্তা করে পুরো যে টুনারটি দেওয়া থাকে ওটি আবার রিফিল করে ওটি ব্যবহার করতে থাকি। কিন্তু আসলে টুনার রেডিং, টুনার এরর, টুনার দিয়ে যে সমস্যাগুলো হয় এই কারণেই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। আপনারা এই টুনারটি ব্যবহার করবেন না, এটি হচ্ছে আমার মূল কথা। আর পরবর্তী সময় যে বিষয়টি, অর্থাৎ আমি মনে করতেছি যে প্রথম স্টেপ আমাদের এটি শেষ, আমরা মেশিন কেনার পর টুনারটি নতুন করে কিনতে হবে, 3000 অথবা 3500 টাকা হবে টুনারের মূল্য। যে টুনারটি দেওয়া থাকে ওই টুনারটি দিয়ে ফটোকপি যেটুকু হয় ওইটুকু করার পর টুনারটি রেখে দেবেন, তবে সামান্য ফটোকপি করতে পারবেন। কিন্তু টুনার রিফিল করে যে শক্ত অথবা হ্যাপি যেগুলো আপনার আছে অরিজিনাল টুনার মতো ফটোকপি করতে পারবেন না। এই টুনারের সাইডে কোনো চিপ না থাকার কারণে টুনার টুনারের শক্তিটা খুবই কম থাকে, একদম অল্প শক্তি শুধুমাত্র টেস্টিংয়ের জন্য। এই জন্য আপনারা এই টুনারটি ব্যবহার করা বন্ধ করে দেবেন যখন খালি শেষ হয়ে যায় তখন। দ্বিতীয় নম্বর যে স্টেপটি, টুনার খালি যখন আমাদের যে পেপার টান দেওয়ার সময় যখন মেশিন মানে আটকে যায় কাগজগুলো অথবা মেশিন বন্ধ হয়ে যায় অথবা কাগজে অতিরিক্ত কালি আসে, মানে নতুন যারা নতুনদের জন্য আমি বলতেছি, যারা একদম নতুন এই মেশিনে মানে মেশিনে কাজ শুরু করছেন, খালি এখনো আপনারা পরিষ্কার কীভাবে করবেন এই বিষয়গুলো জানেন না, আপনাদের জন্য বেসিক পরবর্তী সময় আমি এই ভিডিওর লাস্টের দিকে বলবো যে আরও কী কী সমস্যা যারা আপনাদের জানা আছে এবং আপনারা জানতে চান আপনাদের জন্য। কিন্তু প্রথম স্টেপগুলো আমরা যারা ব্যবহার করে থাকি মেশিনগুলো এই বিষয়গুলো অনেকের জানা আছে, এই জন্য আপনারা যারা পুরাতন আপনারা ভিডিও সেশনগুলো দেখলে হবে, আর যারা একদম নতুন বেসিক জানেন না আপনারা আমার এই শুরু থেকে ভিডিওটি অবশ্যই আপনি বলতেছি আপনারা দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেকই হেল্পফুল হবে এবং কাজে আসবে। তো যে জিনিসটি এখন আমি বলবো সেটি হলো আমরা মেশিন দিয়ে ফটোকপি করার সময় এই মেশিনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি অথবা যে অসুবিধা, যে এই মেশিনে খালি কিন্তু ঘন ঘন আটকে যায়, খালি আর কি যে রিফিল খালি আপনার ক্লিন করা লাগে, মানে ব্লেড এবং ড্রামের ভিতরে যে কালিটি তাকে জমা থাকে এই কালিটি খুব ফালাই দিতে হবে আমাদেরকে, এটি পরিষ্কার করতে হবে, এইটাই হচ্ছে মূল বিষয়। এই মেশিনের নষ্ট বলতে আমরা যেটি বুঝি এই একটা জিনিস কিন্তু বারবার হয় বেশি হয়। আমরা এই জিনিসটি জানলাম যে যখন ফটোকপি আমি পরিমাণ দিচ্ছি আপনারা অথবা 1000 অথবা 1500 ফটোকপি করবেন অথবা দেখা গেলো যে আপনাদের 5000 ফটোকপি হওয়ার পর হতে পারে, প্রথম দিকে 5-10000 ফটোকপি হওয়ার পর যে ব্লেডের নিচে যে কালিটুকু জমা থাকে ওইটুকু কিন্তু পরিষ্কার করতে হবে। আপনারা কীভাবে ব্লেডের কালি অথবা ড্রামের যে ইউনিটটি পরিষ্কার করবেন পুরো ইউনিটটি পরিষ্কার করার ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে অ্যাড করে দেবো অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আলাদা আলাদাভাবে এক একটি ভিডিও আছে। তো সেভাবে মেশিন নিয়ে যতগুলো সমস্যা থাকুক না কেন আমি আশা করি
আপনি আমার ভিডিওগুলোর মাধ্যমে সমাধান করতে পারবেন। আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে, অথবা আই বাটনে যখন বলবো তখন আপনারা ক্লিক দিয়ে দেখতে পারবেন সহজেই। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক দিয়ে নিচে আপনি প্রায় 20-30টা ভিডিও আছে আমার এই মেশিন নিয়ে, সেগুলো দেখলে আপনারা সমাধান পেয়ে যাবেন। তো আমরা যখন মেশিন শব্দ করে নতুন দিকে আর কি, মেশিন যখন শব্দ করে 5000 ফটোকপি হওয়ার পর কালি জমে থাকে, যে ওই জন্য জমে থাকার কারণে কিন্তু মেশিন ঘুরে অথবা একটু বড় করে সাউন্ড করে, যে যার কারণে আমরা বুঝবো যে আমাদের টুনার রিফিল করা লাগবে, টুনারের কালি জমে আছে। এই জিনিসটি আমরা খেয়াল করে আমাদের ড্রাম ইউনিটটি আমরা পরিষ্কার করব। এটি হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ যে টুনার পরিবর্তন করা লাগবে মেশিনের, দ্বিতীয় স্টেপ টুনারের কালি জমা থাকলে এগুলো পরিষ্কার করতে হবে, কালিগুলো যদি জমে থাকে ওইগুলো পরিষ্কার করতে হবে। এবং পরবর্তীতে যেই স্টেপটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো যে ফটোকপি আপনারা যদি করা না জানা থাকে তাহলে আমার কীভাবে এই মেশিনে আইডি কার্ড ফটোকপি, বড় ধরনের ফটোকপি, ছোট ধরনের ফটোকপি করবেন এই বিষয় নিয়ে ভিডিও আছে, আপনারা এই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। আর আই বাটনে ক্লিক দিয়ে আপনি দেখতে পাবেন কীভাবে ফটোকপি করতে হয় এই বিষয়টি। তারপরে হচ্ছে আমাদের যে বিষয়টি, আমরা প্রথম যেটি মানে দ্বিতীয় নম্বর যে স্টেপটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। কালি যদি আপনাদের নতুন হয়ে থাকেন, কালিগুলো খুবই বড় বড় জমে থাকে, কালিগুলো পরিষ্কার করাই মূল বিষয় এই মেশিনে। এখন আমরা এই দুটি জিনিস জানলাম, আমার ধারণার মধ্যে দুটি জিনিস। তারপরে বড় ধরনের সমস্যা আপনার আর কিছু তো হবে না, ফটোকপির কাজ আপনি নিজে জানতে হবে। তারপরে যে জিনিসটি আমাদের টুনার রিফিল করা, এটি আবার অনেক বড় জিনিস, যে টুনার এডিং, টুনার আরও কিছু অপশান আছে আমি স্ক্রিন করে স্ক্রিনে দেখাবো, আপনারা দেখে নেবেন। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই টুনারটি রিফিল করতে হবে, অর্থাৎ টুনারের মধ্যে কালি ঢুকাতে হবে। যদি আপনি 4000 টাকা দিয়ে মেশিনটি কিনে আনেন, ওই মেশিনের ভিতরে কিন্তু কালি থাকে অলরেডি। প্রথম কালিটি ব্যবহার করার পর ওই কালির ভিতর, ওই টুনারের ভিতরে নতুন করে কালি ঢুকাতে হয়। ব্ল্যাক ডান 3M টুনার অথবা ব্যবহার করতে পারেন কালি, আপনারা এই কালিগুলো ব্যবহার করবেন। তারপরে যে জিনিসটি, কালি ব্যবহার করা আপনারা টুনার যেটি আছে টুনারে কীভাবে কালি ঢুকাতে হয় সেই বিষয়টি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের জানা নাও থাকতে পারে। এই জন্য আমার একটি ভিডিও আছে কীভাবে টুনার রিফিল করতে হয়, এই ভিডিওটি আমরা আই বাটনে ক্লিক দিয়ে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলেও পেয়ে যাবেন। তো আমরা কীভাবে টুনার রিফিল করতে হয় এবং ড্রাম ইউনিটটি পরিষ্কার করতে হয় এই দুটি বিষয়ে শিখে নিলাম। আমি মনে করি আপনারা আমার যদি কথা অনুযায়ী বুঝতে পারেন তাহলে অবশ্যই এই মেশিনের সম্পূর্ণ সমস্যার সমাধান আমার এই চ্যানেলে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। আসলে আপনারা মনোযোগ সহকারে দেখলে, কারণ আমি অনেক কথা দেখা যায়, আমরা তো বাংলাদেশি মানে ভিডিও শোনার সময় নেই, অনেক কথা আছে আমি এই ভিডিওর মধ্যে বলি, আবারও এই ভিডিওতে কমেন্ট করেন, অথবা বোঝা গেল যে ভিডিওটি মনোযোগ সহকারে না শোনার কারণে, না দেখার কারণে এই জন্য আপনাদের কমেন্টে কিন্তু উত্তর দেওয়া হয় না। যে জিনিসটি এই ভিডিওতে বলা আছে আমি আবার উত্তর কেন দেবো? মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওগুলো শোনেন, হয়তোবা বলতেছি আমি কিন্তু এইগুলো সঠিক সমাধান বলতেছি, আমার মুখ থেকে বের হচ্ছে কথাগুলো, কিন্তু এটাই সঠিক সঠিক সমাধান সঠিক। আপনারা হয়তোবা মানে এলা করে এটি ছেড়ে যাবেন, কিন্তু গিয়ে আবার ওই ভিডিওতে কমেন্ট করলে আমি উত্তর দেওয়া লাগবে। এই জন্য আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি সঠিক বিষয় আপনাদেরকে তুলে আনার জন্য। তারপরে যেটি আছে সবচেয়ে বড় এই মেশিনের সমস্যা, কল ফর সার্ভিস। কয়েকদিন হওয়ার পর অথবা 6 মাস হওয়ার পরও কল ফর সার্ভিস, এই সমস্যাটি নিয়ে আমরা অনেকেই সমাধান করতে জানি না, অথবা কীভাবে কল ফর সার্ভিসের সমাধান করতে হয় সেই বিষয়টি নিয়ে আমার একটি ভিডিও আছে, এই এটি আপনারা ডিসক্রিপশন বক্স আপনারা মনোযোগ সহকারে চেক করবেন তাহলে পেয়ে যাবেন কল ফর সার্ভিস। এবং কল ফর সার্ভিস যদি বারবার হয়, অর্থাৎ একটি কল ফর সার্ভিস কিন্তু সমাধান করার পর যদি আবার দেখায়, অথবা একবার মেশিন অন করার পর আবার দেখায়, তাহলে কিন্তু আপনারা ইয়া করবেন যে কল ফর সার্ভিসের সমাধান কীভাবে স্থায়ীভাবে করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে। প্রথমে আছে বেসিক একটি কল ফর সার্ভিস কীভাবে সমাধান করতে হয়, তারপরে আছে কীভাবে কল ফর সার্ভিস বারবার দেখালে সমাধান করতে হয় এই বিষয়টি নিয়ে। আপনারা হ্যাঁ, কল ফর সার্ভিসের এই দুটি অপশন আমি দিয়ে দিলাম, আপনারা এটি দেখে নেবেন। তারপরে আছে আপনাদেরকে আমি যদি বলি যে আপনারা মেশিনের সমস্যার মধ্যে গিয়ে, মেশিন যদি অতিরিক্ত শব্দ করে, অতিরিক্ত শব্দ করে মানে শব্দটার আমরা যদি শুনতে পারি যে আমাদের যে মেশিনের যে আমাদের মানে বাইপাস সাইট আছে ওই সাইটে, মানে যেখানে আমরা পেপার অ্যাড করি, কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বুঝবেন যারা আমাদের তোশিবা মেশিনের মালিক আছেন আপনারা, অথবা যারা ব্যবহার করেন আপনারা, যে যখন আমরা কাগজ যেখানে অ্যাড করি ওইখানের মধ্যে যদি আপনাদের সাউন্ড করে বড় আকারে মানে
অতিরিক্ত জ্ঞান করে শব্দ করে, তাহলে বুঝবেন আপনাদের এখানে যে আমাদের যেটি আছে বাইপাস যে সাইড যেটি আছে এটির ভিতরে কিন্তু একটি বেয়ার আছে, যে আমাদের মানে এটির ভিতরে একটি আছে, মোটর আছে মোটর। এই মোটরটি আপনারা একটু পরিষ্কার করা লাগবে, আমি স্ক্রিন দিয়েও বোঝানোর চেষ্টা করবো আমি যখন বলতেছি তখন। এখন কিন্তু মেশিনটা আমার সামনে, এই জন্য আমি মেশিনের দিকে তাকিয়ে কথা বলছি। তো আপনারা মানে যেই সাইডটি আমরা বন্ধ করি এবং লাগাই বা পেপার অ্যাড করি বাইপাসের, ওইখানে কিন্তু একটি ভিতরে মোটর আছে, যদি শব্দ করে ওই জায়গায় তাহলে বুঝবেন আপনারা ওই মোটরটির মধ্যে ময়লা জমে আছে। এটি পরিবর্তন করার প্রয়োজন নেই, এটি আপনারা করে নেবেন যে খোলে পরিষ্কার করে নেবেন, এখানে কিন্তু খুব সহজে খোলা যায়। এটি নিয়ে অবশ্যই আমার ভিডিও নেই, কারণ এটি সিম্পল জিনিস আপনারা বুঝবেন। এখানে যদি শব্দ করে তাহলে এই বেয়ারিংটা খুলে আপনারা মোটরটি খুলে আপনার ময়লাগুলো ওই ফ্যানের যে সাইডে যে ময়লা আছে ওগুলো পরিষ্কার করে, একটি হালকা ভিজাতে না দিয়ে পরিষ্কার করে আপনারা আবার লাগিয়ে নেবেন। তারপরে সাউন্ডের একটি স্টেপ হলো, এখানে আরেকটি স্টেপ হচ্ছে যদি বড় ধরনের সাউন্ড করে তাহলে আমাদের ওই যে যেটি বললাম যে ড্রামিনুটি, যদি এটি কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের এই সমস্যাটা হয়, ড্রামিনুটে কালে জমে। কিন্তু আপনি বলতে পারেন যে আমি তো দুই একদিন আগেই পরিষ্কার করছি আবার কেন জমবে, ড্রামিনুটি জমে যদি কালে জমে থাকে তাহলে কিন্তু আপনার হবে না, এই যে মানে মেশিন শব্দ করবে পেপার টানবে না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ড্রামিনুটি আপনি মানে মেশিন সিগন্যাল দেওয়ার আগেই আপনি পরিষ্কার করে নেবেন। ওকে, তারপরে আমি দ্বিতীয় নম্বর স্টেপে যেটি বলেছিলাম যে কালির বিষয়টি নিয়ে, যে কালি আমরা ড্রাম যে টুনারের মধ্যে কালি ভরবো, ওই সময় কালি ঢুকানোর সময় আমরা কিন্তু চেষ্টা করবো যে টুনারের মধ্যে কালিটা যেন আমার মানে 70% কালি ভরা থাকে। একটি প্যাকেটে যদি আমরা 70% কালি ঢুকাই দিই তাহলে কিন্তু আমাদের ড্রামের 70% এবং কালির 70% মানে 30% কালি আপনার জমা থাকবে আপনার প্যাকেটের মধ্যে, 70% ঢুকাবেন। এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি ড্রামটা ফুল করে নেই তাহলে কিন্তু ফুল করার কারণে আমাদের যে সমস্যাটি হয় যে মানে ড্রামের ভিতরে যে মোটরগুলো আছে যেই বেয়ারিংটি আছে এটি কিন্তু ঘুরে না, সবচেয়ে কম পায়। আমরা 70% কালি ঢুকাবো, 30% জায়গা গ্যাপ রাখবো, আমাদের 30% প্যাকেট থেকে কালি আমরা মানে স্টেপলার করে আমরা একটু শক্ত করে রেখে দেবো, অথবা লেমিনেটিং করে আপনারা যদি তাকে রাখতে পারেন, আর স্টেপলারিং করে রাখলেও হবে, সমস্যা নেই। তাহলে আমাদের এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি ছেড়ে গেছিলাম, আবার বললাম আমাদের এখন যে স্টেপে আসলাম যে মেশিন যদি অতিরিক্ত শব্দ করে তাহলে মেশিন কোন জায়গায় শব্দ করে এটি আপনাকে শনাক্ত করতে হবে। শব্দ করার কয়েকটা ধরন আছে, যদি বেসিক যে শব্দটা আমি বললাম যে 1000 অথবা 5000 ফটোকপি হওয়ার পর শব্দ করলে কালি পরিষ্কার করতে হবে। আরেকটি স্টেপ হলো গিয়ে যদি আপনার অতিরিক্ত শব্দ করে মানে একটি ফ্যানের মতো আপনারা বুঝতে পারবেন, তাহলে ওই শব্দটি করে কিন্তু আমাদের যে বাইপাসের যে ডাকনা যেটি আছে আমরা যে ডাকনাটি বন্ধ করি অন করি, যেখানে পেপার লাগাইয়া ফটোকপি করি ওই জায়গায় ওখানের মধ্যে যে মোটর ওটি পরিষ্কার করে লাগবে। এরপরে হচ্ছে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো যদি আমাদের পেপার বাজ হয়ে যায়, এই বিষয় নিয়ে আমার আলাদা ভিডিও নেই। পেপার যদি বাজ হয়ে যায় তাহলে আমাদের যে জিনিসটি করা লাগবে, আমরা বাইপাসটি হলে আমি চেষ্টা করবো যেগুলো বলছি এগুলো আবার ক্যামেরা দিয়ে দেখানোর জন্য, তা যদি সময় হয় সম্ভব হয় দেখাবো। আপনারা বাজ হওয়ার কারণে যে আমাদের প্রথমে আমরা বাইপাসটা যখন খুলি যে ড্রামিনেটেড যে সেট আপটা ওটা আমরা যখন খুলি, খোলার পর নিচে একটি দেখতে পারবেন আপনারা যে অ্যালুমিনিয়ামের মানে মতো একটি আছে, মানে রোডের আপনার রোডের একটি ব্যারিংয়ের মতো একটা জিনিস আছে, ওই যে লম্বা আকারে যেটি ওটি ওটির সাইডে একটা আছে যে গিয়ার সেকশন আছে, গিয়ার ওই গিয়ারটা কিন্তু মানে ওই যে লম্বা যেটি আছে আমি যেটা বলতে মানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো, ওইটির সাইডে কিন্তু একটি গিয়ার আছে, ওই গিয়ারটি যদি নষ্ট হয়ে যায় অথবা জাম হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের এই এটি কিন্তু আর মানে ডাকনার এটার মতো সিট ঠিক করতে আপনারা পারবেন না, কারণ এটি পরিবর্তন করা লাগে। আর এই মানে গিয়ারটি খুবই কম, কারণ একটি মেশিনের মধ্যে থেকে অন্য একটি মেশিনে লাগাতে হয়, সম্ভবত এইরকম এখানে গিয়ারটি পাওয়া যায় না, এই জন্য আপনারা যদি পেপার বাজ হয়ে যায়, পেপার বাজ হয়ে গেলে কিন্তু আপনারা আপনাদের এইভাবে সমাধান করতে পারবেন। তারপরে আমার আর তো তেমন বিষয়, হ্যাঁ আরেকটি বিষয় হচ্ছে যদি আমাদের মেশিন মানে শব্দ করে একটু বেশি, মেশিনের আপনারা কেন করে শব্দ করে পেপার যখন টান দেয় তখন শব্দ করে মানে উপরে, ওটি হচ্ছে আমাদের মেশিনের উপরে গ্লাসের নিচে, তখন কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা লাগবে। আপনারা যে গ্লাসটি আছে এই গ্লাসটি খুলে এটি খোলা একদম ইজি, আপনারা একটু চেষ্টা করবেন খুলতে পারবেন। গ্লাসটি খুলে এই যে আমাদের মধ্যখানে যে রোলারটি আছে এই রোলারটি কিন্তু আপনাদের কী করতে হবে, আপনারা মানে হালকা একটু যেখানে বেল্ট ঘুরে ওই বেল্টের এখানে হালকা আমাদের লাগাতে হবে, যে নারিকেল তেল আছে
হালকা নারিকেল তেল লাগাতে হবে, যদি মেশিনের ওখানে সাউন্ড করে ওই ওইটা। তারপরে আর এই মেশিন নিয়ে তো আমার মনে হচ্ছে না, যদি আপনারা মনে করেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু জানতে পারবেন। আসলে আপনারা হয়তো অনেকে মনে করেন যে আমরা শুধুমাত্র টাকা পাওয়ার জন্য আজকে শুক্রবার আমি খেলাধুলা করতে পারতাম চাইলে, কিন্তু আমি এগুলো না করে অনেকেই খেলাধুলা চলে গেছে আমার সাথে টাকা লোক, কিন্তু আমি এই বসে ভিডিও তৈরি করতেছি। হয়তো অনেকে অনেকে মনে করে যে ইউটিউবে তো অনেকগুলো টাকা পাওয়া যায়, এই জন্য ভিডিও এমনি এমনি বানিয়ে দিই, কিন্তু আসলে আমি যে কথাগুলো বলতেছি, একটি ইঞ্জিনিয়ার যদি আপনি আনেন আপনার স্থানীয় ইঞ্জিনিয়ার এই কথাগুলি বলবে। তারপর আমি যেই জিনিসটি বলবো, কল ফর সার্ভিসের জন্য সমাধান, মানে ভিডিও আছে যেটা দেখবেন, তারপরে আমি সঙ্গে বলে দিই কল ফর সার্ভিস সমাধান। একটি ভিডিও আছে যে ফাংশনে ঠিক করতে পারেন, আরেকটি হচ্ছে যদি আপনার হিট রুলারে যে কালো যে হিট রুলারটি আছে, হিট রুলার কালো যেটি, এটি যদি টেম্পার চলে যায় তাহলে কিন্তু আমাদের ইয়া হবে, যে টেম্পার চলে গেলে যে জিনিসটি হবে আমাদের মানে কল ফর সার্ভিস বারবার দেখাবে। আরেকটি আছে যে থার্মোমিটারের যে লাইনটি আছে এই সাদা কেবলটি, হিট রুলার থার্মোমিটার লাইনে দুটি যদি চেঞ্জ করে নেন আপনারা একসাথে, তাহলে কিন্তু 100% কল ফর সার্ভিসের সমাধান পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে না আর কোনো বিষয়ে এই মেশিনের জানার আছে। তবে আরেকটি জিনিস যে এটির মানে আমার এটি নলেজ থেকে আমি তৈরি করছি, মেশিনটা যে অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন, ছোটো একটি ফ্যান আপনারা ব্যবহার করতে পারেন। ছোটো একটি ফ্যান 800 টাকার মধ্যে কিনে মেশিনটা দিয়ে আপনি 5000 করে ফটোকপি ধরে করতে পারবেন, যদি ছোটো একটি ফ্যান কিনেন। কারণ মেশিনটি এই এটি আসলে কিন্তু ফটোকপি করার জন্য অফিসিয়াল, আমরা যে ব্যবসাভাবে ফটোকপি করি এটি অফিসিয়াল কাজের জন্য দৈনিক 200 কপি হবে, কিন্তু আমি আমার মেশিনটি দিয়ে আমি ফটোকপি দৈনিক 5000 কপি, এক রাতের মধ্যে 7000 কপি ফটোকপি করছি। আশ্চর্য হলো সত্য, আমি আমার এখানে বড় বড় ফ্যান লাগানো আছে, আমি বড় ক্লিকের ফ্যান এগুলো লাগিয়ে ফটোকপি করতাম, 3-4-5-1000 কপি এদিন আর কিছু লাগে না। তো আপনারা যখন মেশিন গরম হয়ে যাবে একটু সময় রেস্ট দিবেন, মেশিনের বাইপাস খুলে আবার ঢাকনা তুলে এভাবে একটু বাতাস দিবেন যেন মেশিনটি ঠান্ডা হয়। মেশিনটি যত ঠান্ডা রাখতে পারবেন তত আপনার ইয়া হবে, যে মানে মেশিন দিয়ে বেশি ফটোকপি করতে পারবেন, যার কারণ এগুলো হচ্ছে গ্যাসের মেশিন, এই জন্য আপনার চেষ্টা করবেন ঠান্ডা রাখার জন্য। আমি এখন প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। আমি একটু আগে যে আপনারা যদি মেশিন ফ্যানের মতো শব্দ করে তাহলে আপনারা এই ঠিক এই জায়গায় একটু আপনারা যদি খোলেন, আমি এখানে আপনাদেরকে দেখাবো, খুবই ময়লার মধ্যে আছে, কিন্তু এখানে একটি আপনার ইয়ে আছে যে মোটর আছে। আপনারা এই এই যে এখান থেকে লকগুলো খুলতে হবে, প্রথমে আপনাদের এই ঢাকনাটি মানে এই ঢাকনাটি আপনারা খুলবেন, খোলার পর এটি একদম ইজি, আপনারা এই যে এখানে টাচ করলেই, এখানে টাচ করলেই কিন্তু এটি খুলে যাবে। ওকে, আপনারা চেষ্টা করবেন একটু খেয়াল করে, এখানে একটি লাইন আছে ভিতরে, লাইনটি খুলে ইয়া করার জন্য। তারপরে আমাদের এই সম্ভবত এখানের মধ্যে আমি একটি মোটর ফিট করছিলাম, এই মোটরটি মানে অলরেডি সবার মেশিনে থাকে, যদি অতিরিক্ত ফ্যানের মতো শব্দ করে তাহলে আপনারা বুঝবেন এখানের ভিতরে যে একটি ইয়া পাবেন আপনারা সেটি পরিষ্কার করতে হবে আপনাদের, বুঝে আসছে? মানে আমি নিজে পরিষ্কার করছি এবং অলরেডি বিষয়ের সমাধান হয়েছে, এই জন্য আপনারা এটি সমাধান করবেন যদি ফ্যানের মতো করে। আর যদি কারো আমার ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন না, আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা মেশিন সমাধান করবেন। তারপরে যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এটি আমি দেখাচ্ছি, যাদের কাগজ বাজ হয়ে যায় মেশিনের, যাদের কাগজ বাজ হয়ে যায় মানে আমরা ফটোকপি করি কাগজগুলো বাজ করে দিই, আমি যদি আমার এখানে ফটোকপি থাকে অলরেডি আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন, এই যে এই আকারে যদি বাজ হয়ে যায় মানে এখানে তো একটি বাজ, যদি অতিরিক্ত বাজ হয়, অতিরিক্ত 2-4টি বাজ হয়ে যায়, পেপার ওইখানে আটকা থাকে মানে ভিতরের মধ্যে কিন্তু আটকা যায় অর্ধেক ঢোকার পর অর্ধেক আটকা যায়, এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি সমাধানটি 100% আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই ঢাকনাটি খুলবেন, খোলার পর আমি যে জিনিসটি বলছিলাম যে অ্যালুমিনিয়ামের যে জিনিসটি এই যে এটি, ওকে, এই যে যেটি আছে এটির সামনে কিন্তু আমরা এই এখানে যে লাগানো আছে ওই ওই ওইখানের বাইপাস আমরা কভার সাইডটি খুলবো। ওকে, কভার সাইডটি খোলার পর আমাদের যে এই মেশিনের কভার সাইডটি আছে, খোলার পর আপনারা ঠিক ওই জায়গায় দেখতে পাবেন একটি ইয়ে আছে, মানে ছোটো একটি বিয়ারিং আছে, মানে গিয়ার আছে, ওই গিয়ারটি কিন্তু ডাইরেক্ট পরিবর্তন করা লাগবে, কিন্তু এখানের যে জিনিসটি এটি কিন্তু আপনাদের মানে খুলে পরিষ্কার করলে চলবে, কিন্তু যদি কাগজ বাজ হয়ে যায়, বাজ হওয়ার সঠিক সমাধান একটাই, আর কোনো ইয়া নাই। তবে উপস্থিত আপনারা ফটোকপি করতে পারেন, আপনারা উপস্থিতের জন্য হলেও অথবা এক মাস পরিমাণ ফটোকপি করতে পারবেন, যদি এই ইউনিটটি ড্রাম ইউনিটটি আপনারা খুলে আর তারপরে কিন্তু ওই ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইয়া আছে, যে রোটার যেটি আছে এই এটি কিন্তু আমাদের ইয়া করতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণ একটু ঘুরিয়ে
একটু ঘুরিয়ে আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। একটু ওই এভাবে ঘুরিয়ে 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 আপনারা কী করবেন যে বেশি করে যখন ডায়নামিটি খুলে নেবেন তখন এটি স্পেস হয়ে যাবে, আপনারা এই উপর থেকে হাত দিয়ে ঘষা দিয়ে ঘষা দিয়ে এটি মানে যে গিয়ার আছে ওই গিয়ারটির সামনেটা ক্লিয়ার করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কী হবে, আপনারা উপস্থিত ফটোকপি করতে পারবেন। কিন্তু সেইভাবে হচ্ছে যে এটি চেঞ্জ করা লাগবে, যে এখানে যে বিয়ারিং একটি আছে ওইটার সামনে কিন্তু ওটা আমরা খুললে দেখতে পারবো। আমাদের যদি বাইক আমরা ওই বর্ডার সাইডটি খুলতাম তাহলে দেখানো সম্ভব হতো। তো এই এটাই এইভাবেই সমাধান হয় আমাদের যে ইয়াগুলো ওই বাজ হওয়া কাগজগুলো, এইভাবে আমরা সমাধান করতে পারি। আরেকটি বাজ হওয়ার কারণ হচ্ছে যদি আমাদের ড্রাম ইউনিটে কালি থাকে, আমরা দুইটা কিন্তু পরিষ্কার করবো। ড্রাম ইউনিটটি আগে পরিষ্কার করে নেবো, যাদের বাজ হয়ে যায় ড্রাম ইউনিটটি পরিষ্কার করে নেবেন আপনারা। একদম পরিষ্কার করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন যে এই যে আমি যেটি বলছি এটি আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে ওই যে রটার যেটি আছে এটি আপনারা নাড়াচাড়া করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ইয়া হয়ে যাবে, এই যে মানে কাগজের বাজ হবে না, আপনি ফটোকপি একদিনের জন্য হলেও করতে পারবেন। কিন্তু এইভাবে আপনি দৈনিক করতে পারেন, সমস্যা নেই। প্রতিদিন আপনি এইভাবে এটি নড়াচড়া দিয়ে ফটোকপি করতে পারেন। তবে উত্তম হচ্ছে এটি পরিবর্তন করা, মানে আমি যেটি বললাম কাগজ বাজ হওয়ার জন্য এই এই সেই সাইডে যেই মানে গিয়ার যেটি আছে আমরা এই এই এটার সামনে যেই গিয়ারটি আছে এটি আমাদের পরিবর্তন করা লাগবে। এটির কোনো আর দ্বিতীয় অপশন নেই, একটাই অপশন। এটি পরিবর্তন করলে আপনারা এই এটি না এটির সামনে যেটি থাকে ওই গিয়ারটি পরিবর্তন করা লাগবে, ওর সাইডটি খুললে দেখতে পারবেন। ওকে, তো আশা রাখি আপনারা এই বিষয়টি জানতে পারছেন এবং শিখতে পারছেন কীভাবে কাগজ বাজ হলে আমরা চেঞ্জ মানে ঠিক করব। আরেকটি জিনিস যেটি দেখাচ্ছিলাম যে আমি একটু আমার স্টুডেন্টরা সবাই একটা জিনিস যে আমরা যখন কাগজের মানে মেশিনের উপরে অতিরিক্ত সাউন্ড করে তখন আমরা আমাদের এই যে যেটি আছে যে যেটি স্টিলের যে জিনিসটি দেওয়া আছে মেশিনের মধ্যখানে ওইটি কিন্তু আমাদের কী করা লাগবে, ওখানে একটু নারিকেল তেল দিতে হবে। কারণ ওই যে যে আমাদের বেল্ট যেটি আটে আর উপরে একটু দেখেন আপনারা সাদা ইয়ে আছে যে এটি যদি একটু হালকা পিছলা হয় তাহলে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দিছি দেওয়া আছে এই যে কালো কালো। এভাবে আপনারা যদি এটি একদম শুকিয়ে যায় তাহলে আপনার নারিকেল তেল তেল দিবেন, তাহলে এই শব্দটি করা বন্ধ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও।